নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পেঁপের সেমাই বা পেঁপের পায়েস বানাবো। এই রান্নাটা খুবই সহজে বাড়িতে বানানো যায় এবং খেতেও অসম্ভব মজাদার হয়। অনেক তো চালের সেমাইয়ের পায়েস খেলেন, এইভাবে একবার হলেও বাড়িতে পেঁপের পায়েস বানিয়ে দেখবেন কত সহজে এবং কত সুস্বাদু হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজ আমি পেঁপের পায়েস কত সহজে বানাবো দেখে নেন। প্রথমে আমি পেঁপেগুলো কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে কুড়ে নিয়েছি। আর অপরদিকে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ গায়া ঘি ও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। ওই তেলে আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব। আপনারা চাইলে পুরো রেসিপিটা গায়া ঘি দিয়ে করতে পারেন, আর গায়া ঘি দিয়ে করতে না চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন পুরো রেসিপিটা, কিন্তু গায়া ঘি দিলেই বেশি ভালো হয়। অপরদিকে যে পেঁপেটা সরু কুণ্ডিটা দিয়ে কুড়ে রেখেছিলাম, সেই পেঁপেটা আমি 1-1.5 মিনিট মতো গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবং জলটা ফেলে রেখেছি। ওই কড়াইয়ে আমি একটা তেজপাতা ও 2টো এলাচ ফড়ং দিয়ে দিয়েছি এবং যে পেঁপে কুড়েটা রেখেছিলাম সেই পেঁপে কুড়েটা অ্যাড করে দিয়েছি সেদ্ধ করা। আর এটা ভালো করে নেড়ে 3-4 মিনিট ধরে মিশিয়ে নেব। আর অবশ্যই এটা মিডিয়াম আঁচেই যখন মেশাবো তখন রান্নাটা করতে হবে, আর একটা ভাজার গন্ধ উঠবে এবং কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনাদের ভাজাটা হয়ে গেছে। অপরদিকে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি এবং 1 কাপ মতো গুঁড়া দুধ আমি ওর তার সাথে অ্যাড করে দিয়েছি। সেই দুধের মিশ্রণটা এখানে আমি ঢেলে দিচ্ছি। সেদ্ধ হয়েই আছে, এখানে 3-4 মিনিট মতো আরও ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আর এই টাইমে গ্যাসের স্পিড অবশ্যই লো রাখতে হবে এবং ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আর যখন দেখবেন এই পর্যায়ে চলে এসেছে তখন আপনারা 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিতে পারেন, বা আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে যে মধুমালতি চাল বা বাসমতি চালের একটু ডাস্ট করে 2 চামচ মতো দিয়ে দেবেন। মধুমালতি চাল দিলেও ভালো একটা গন্ধ আসে। আর যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এবং গ্যাসটা বন্ধ করে চিনিটা 1 কাপ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো চিনিটা বাড়া কমা করে নেবেন। আর 1 টেবিল চামচ মতো গায়া ঘি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো। সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানান, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। নমস্কার।